লাইফ সাধারণত আমি খুব একটা পাই না আজকে ভাগ্য অবশ্য পাইলাম খুব ভালো লাগতেছে আপনার কাছে অনেক প্রশ্নই আমার ছিল এটা হচ্ছে আমাদের খ্রিস্টান বিষয়ে যদি কিছু তথ্য দিতেন আমাকে যেমন আমরা যেসব পড়ি বা শুনি যে আমাদের যিশু উনি মৃত মানুষকেও জীবিত করছেন এরকম কি কোনো প্রমাণ আছে প্রমাণ বলতে আমি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যেরকম আপনি মুসলিমদের রেফারেন্স দেন যে ওদের কোরআনে একরকম আর হাদিসে আর একরকম ঘটনা গুলো দেখা যায় না এরকম তো কোনো রেফারেন্স দেই না যে কোরআনে একরকম আর হাদিসে আর একরকম এটা তো আমি দেই না যেমন আমরা ওয়াজে যেরকম গল্পগুলো শুনাই

কিন্তু এগুলা তো মানে এগুলো তো প্রমাণ লাগবে এগুলা মানে গাজাখড়ি কথা লেখা থাকলে কি হইলো নাকি জি জি আমি সাধারণত আপনাকে এই প্রশ্নটা করলাম কারণ আপনারা বিশেষ করে এগুলো বিশ্লেষণ করেন তো বা কোনো প্রমাণ তার মানে নাই জাস্ট একটা বইতে লেখা আছে এবং এই বইটাতে কিছু মানুষ যেহেতু বিশ্বাস করে আপনাকে ছোটবেলা থেকে এটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে আপনার বিশ্বাস করতে হবে যীশু খ্রিস্ট মরা মানুষকে জিন্দা করতে পারতো জি জি খুবই আমি আসিফ আমি এটা ব্যতীত কি ইসলাম ধর্ম নিয়ে কিছু প্রশ্ন করতে পারি আপনাকে আপনি যেহেতু খ্রিস্টান ধর্মের মানুষ আপনি খ্রিস্টান ধর্ম নিয়ে প্রশ্ন করলে মনে হয় ভালো হয় যেমন ধরেন খ্রিস্টান মানে যিশু তো অনেক খারাপ খারাপ কথা বলেছে বিশেষ করে ওল্ড টেস্টামেন্ট তো খুবই ভয়ঙ্কর একটা গ্রন্থ আপনি কি পড়েছেন ওল্ড টেস্টামেন্ট মানে বাইবেলটা পড়েছেন পুরোটা সত্যি বলতে এখন আর আমাদেরকে ওল্ড টেস্টামেন্টটা খুব একটা শো করে না পাবলিকে নতুন করে বাইবেল দেখানো কেন শো করে না মানে সমস্যাটা কি

প্রাচীনকালের মানে ভয়ঙ্কর খুনি ডাকাত যে ডাকাত সর্দার গুলা যে এরকম একদম ক্যারেক্টার সেরকম আচ্ছা বাইবেলের তো মানে নতুন নিয়মেও তো বলা আছে যে যীশু খ্রিস্ট বলেছেন যে আমি মসির বিধানকে প্রতিষ্ঠা করতে এসেছি এটা বলা আছে না বাইবেলের নতুন বিধানে মানে নিউ টেস্টামেন্টে বলা আছে না যিশু বলেছে না আমি মসির বিধানকে প্রতিষ্ঠা করতে এসেছি এটা বলেছে না এরকম মানে বলছি কিনা আমি শুধু বলতে পারছি না তবে আমি যেটা পড়ছি আমাদের তো সাধারণত দেখে নেই আমরা তাহলে দেখে এই যে লাল কালিতে দাগানো অংশটুকু যদি একটু আমাদেরকে পড়ে শোনাতেন পুরাতন নিয়ম সম্বন্ধে যিশুর বক্তব্য ভেবনা যে আমি মসজিদ বিধি ব্যবস্থা ও ভাববাদীদের শিক্ষা ধ্বংস করতে এসেছি আমি তা ধ্বংস করতে আসেনি বরং তা পূর্ণ করতে এসেছি আমি তোমাদের সত্যি বলছি আকাশ ও পৃথিবীর লোপ না হওয়া পর্যন্ত বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোভ হবে না বিধি ব্যবস্থা সম্পূর্ণ হবে তা কেউ যদি এই সব আদেশের সামান্য আদেশ করে শিক্ষা প্রভাব নিচে দেখা যাচ্ছে এখানে যীশু কি বলতেছে যে পুরাতন নিয়মটা কি বাতিল হয়ে গেছে নাকি পুরাতন নিয়মের নিয়মটা সে প্রতিষ্ঠা করতে এসছে এবং ওই পুরাতন নিয়মের একটা বিন্দু বিসর্গ লোভ পাবে না কোনটা বলেছে

দশের তেত্রিশে যে জিনিসটা ৩৩ থেকে শুরু করে ৩৮ পর্যন্ত যেটা বলা আছে কিন্তু যে কেউ লোকেদের সামনে আমাকে অস্বীকার করে আমিও আমার স্বর্গস্থ পিতার সামনে তাকে অস্বীকার করব। তোমরা মনে করো না আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি আমি শান্তি দিতে নয় বরং খরক দিতে এসেছি মানে যিশু বলতেছে তোমরা আপনারা মনে করেন না যে আমি মানে যিশু খ্রিস্ট শান্তি দিতে আসছে যিশু বলতেছে আমি শান্তি দিতে নয় বরং খরক দিতে এসেছি মানে কোপ দিতে আসছে কোপ কোপ মারবে হ্যাঁ তারপরে বলা আছে কারণ আমি বাবা ও ছেলের মধ্যে মা ও মেয়ের মধ্যে এবং শাশুড়ি ও মধ্যে বিভেদ জন্মাতে এসেছি ছত্রিশে বলা আছে আসলে একজন ব্যক্তির পরিবেশের পরিবারের সদস্যরাই তার শত্রু হবে সাঁত্রিশ যে কেউ তার বাবা অথবা মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আর যে কেউ তার ছেলে অথবা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় আটত্রিশ আর যে কেউ নিজের যাতনা তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয় মানে এখানে যিশু বলতেছে যে আমি পৃথিবীতে কিন্তু শান্তি টান্তি দিতে আসি তোমরা ভাইবো না যে আমি শান্তি টান্তি দিতে আসছি শান্তি প্রতিষ্ঠা করতে আসছি আমি বরঞ্চ কোপ মারতে আসছি আমার কাছে খরগ আছে যদি আমি কোপামো এবং আমি বিভেদ সৃষ্টি করার জন্য আসছি আমি মিল মোহব্বত সৃষ্টি করার জন্য আমি আসিনি আমি বিভেদ ঘটানোর জন্য আমি আসছি বাবা এবং ছেলের মধ্যে মা এবং মেয়ের মধ্যে শাশুড়ি এবং পুত্র বধুর মধ্যে বিভেদ জন্মাতে আমি এসেছি মানে যিশু হচ্ছে একজন বিভেদ সৃষ্টিকারী একজন সাম্প্রদায়িক লোক ছিল এটা বাইবেলে লেখা আমি আপনাকে পড়ে শোনালাম এবার বলেন সত্যি অথ ভাই আমি আপনার আলোচনা অনেকদিন আগে থেকেই ফলো করতেছি তো আমিও আমার মধ্যে একটা চিন্তা ভাবনা ঢুকছে যে আমিও যাচাই করি জিনিসটা যার জন্য আপনাকে এই প্রশ্নগুলো করলাম ঠিক আছে আর কি কিছু বলবেন আপনি বাইবেলটা ভালো করে পড়েন ভালো করে পড়লে আপনি এরকম অসংখ্য যখন 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 বিষয়াদি পাবেন যেগুলো ভয়াবহ হ্যাঁ পড়া যায় না পড়ার মতো না জি জি ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাচ্ছি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আছে উম্মেহানিকে নিয়ে তো সেই প্রসঙ্গে একটা বিষয় মাথায় আসলো যে উম্মেহানির সাথে কিন্তু মেরাজের ঘটনার একটা যোগাযোগ আছে যে তার ঘর থেকেই সম্ভবত উনি উড়াল দিয়েছিলেন আরকি কিন্তু আপনার মেরাজের যে তারিখ ছয়শো একুশ আর আলাকসা মসজিদ বানানোর তারিখের মধ্যে তো একটা বিশাল ডিফারেন্স আছে আলাকসা মসজিদ আর অনেক পরে হয়েছিল ছয়শো আটত্রিশ সাতত্রিশ এরকম সময় তো এই টাইমের গ্যাপটাকে হুজুররা বা ইসলামিস্টরা কিভাবে ডিফেন্ড করে আসছে সেটা তো ভাই হুজুরদের কাছে জিজ্ঞেস করতে হবে আপনার এটা তো আমি বলতে পারবো না আপনি তাহলে যারা হচ্ছে ইসলামের পক্ষে কথা বলে তাদের সাথে এটা নিয়ে কথা বলেন না কাজ করার সময় নিশ্চয়ই এই টাইপের কি বলে ইয়ের মুখে আপনারা পড়েন নিশ্চয়ই যে এটাও তো একটা অসঙ্গতি তো এই অসঙ্গতির কোনো ইসলামী ব্যাখ্যা আছে কি বা আপনার চোখে পড়েছে কি না এটার কোনো ইসলামী ব্যাখ্যা আপাতত আমার কাছে আমার মনে পড়ছে না ভাই আচ্ছা না তা তাহলে আল যখন ছয়শ আটত্রিশে তৈরি হলো তাহলে উনি ছয়শ একুশে কিভাবে সেখানে গিয়ে নামাজ পড়ে সেখান থেকে গেলেন হুম সেটা ঠিক আছে এটা আপনি তাহলে একজন মুমিনকে বা একজন আলেমকে আলেমকে প্রশ্নটা করেন আমরা সেটাই আসলে প্রমোট করি আপনারা ওইখানে গিয়ে মুমিনরা তো নানা ধরনের লাইভ করে মুমিনদের মধ্য থেকে অনেক হুজুরও অনেক নানা ধরনের লাইভ করে তাদেরকে কি একদিন প্রশ্নগুলো করেন ছদ্ম নামে করেন ছদ্ম অ্যাকাউন্ট দিয়ে প্রশ্নগুলো করেন আচ্ছা না সেটা চেষ্টা করব অতটা সময় বোধহয় ওদের লাইভে গিয়ে নষ্ট করার অবস্থা নাই যাই হোক ঠিক আছে অন্যভাবে দেখি ওদের কোনো উত্তর আছে কিনা দেখছি ঠিক আছে ভাই তাহলে বলবেন না না ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকেন আচ্ছা